তেজি নে গভীর রহস্যর মাজত সঞ্চলকর ঢকুয়াখানা কাণ্ড তদন্তর বাবে ঢকুয়াখানা থানাত উপস্থিত লক্ষীমপুর আরক্ষী অধীক্ষক অপর্ণা নটরাজন সুনীল গগৈর পত্নী পুত্রর লগতে জাহাঙ্গীরর ভাতৃক জেরা আরক্ষী অধীক্ষকর তেজি নে আরক্ষী উদ্ধার করিব নোয়ারিলে জাহাঙ্গীরর ছিন্নমুণ্ড আজিরে পৰা অষ্টাদশ লোকসভার প্রথমখন অধিবেশন প্রতেম অধ্যক্ষ হিসাবে সংসদর কাম কাজ পরিচালনা করিব বিজেপি সাংসদ ভতৃহরি মেহতাবে এই অধিবেশনতে শপথ লব প্রধানমন্ত্রী সহ নবনির্বাচিত সাংসদসকলে ছাব্বিশ জনত লোকসভার নতুন অধ্যক্ষ নির্বাচন সাতাইশ জনত সংসদর যুটিয়া অধিবেশনত ভাষণ দিব রাষ্ট্রপতিয়ে দক্ষিণ রাশিয়াত সন্ত্রাসবাদীয়ে সংঘটিত করেছে ভয়ঙ্কর আক্রমণ সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত নজন আহত পঁচিশরও অধিক লোক রাশিয়ার দক্ষিণের দাগেস্তান প্রদেশত সন্ত্রাসবাদীর দলবদ্ধ আক্রমণ চলার পিছতে দেশখনত জারি করা হয়েছে সতর্ক বার্তা একাধিক গির্জা আর আরক্ষী তালাচী চকীত সংঘটিত আক্রমণ মহা অম্বুবাসীর আজি তৃতীয়টো দিন ভক্তরে ভরি পরিছে কামাখ্যা ধাম মা কামাখ্যা রাখি বিচারি পুয়ারেপরা নিশা পর্যন্ত বয়েছে দেশি বিদেশি ভক্তর কোট ছাব্বিশ জুনত ভক্তর বাবে খোলা হব মন্দিরের মূল দ্বার আজি ভাগ্য নির্ণয় হব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালর উচ্চতম ন্যায়ালয়ত কেজরিওয়ালর জামিন আবেদনের আজি শুনানি দিল্লি উচ্চ ন্যায়ালয়ক প্রত্যাহ্বান জানা সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীগী দিল্লি উচ্চ ন্যায়ালয়ে জামিনত আরোপ করা স্থগিতাদেশের বিরুদ্ধে কেজরিওয়ালর উচ্চতম ন্যায়ালয়ত আবেদন সামাজিক মাধ্যমের একটা পোস্টক লো কোকরাঝারের বগুড়িবাড়ীত উত্তেজনা ইসলাম ধর্মাবলম্বী লোকক লো বিতর্কিত পোস্ট দিয়া যুবকক গ্রেপ্তারের দাবিত ঘাইপথ অবরোধ করে উত্তাল প্রতিবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী শূন্যলৈ গুলি চালনা অভিযুক্ত ইমন পালক গ্রেপ্তার আরক্ষী ছত্তিশগড়ের সুকমাত মাওবাদীর ভয়ঙ্কর আক্রমণত শহীদ দুই সি আর পি এফ জওয়ান পেট্রোলিংয়ের সময়ত আই ডি বিস্ফোরণে উড়ালে সি আর পি এফর কোবরা বাহিনীর ট্রাক প্রত্যাক্রমণত নিহত এটা দুর্ধর্ষ মাওবাদী ভয়ঙ্কর আক্রমণের পিছতে তীব্রতর মাওবাদী বিরোধী অভিযান নিটর প্রশ্নকাকত সনিল কাণ্ডর তদন্তর বাবে অপরাধমূলক গোচর পঞ্জীয়ন সি বি আই তদন্তর বাবে পাটনা আর গোধরালয় রওনা সি বি আইর বিশেষ দল আজি পুনের অনুষ্ঠিত হওয়া নিট ইউ জি পরীক্ষাত অসৎ উপায় অবলম্বন করার অভিযোগত দেশজুড়ি তেষষ্টি শিক্ষার্থীক বহিষ্কার নিটর প্রশ্নকাকত ফাদিলত এ পর্যন্ত উনৈশ জনক গ্রেপ্তার মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে লাভ হওয়া এনকাউন্টারের দণ্ডাধীশ পর্যায়ের তদন্ত ঘোষণা নগাঁওর অতিরিক্ত জেলা দণ্ডাধীশ এস এস বিষয়া সুদীপ নাথে করব লাভ হওয়া এনকাউন্টারের তদন্ত দশ দিনের ভিতর দাখিল করব তদন্তর প্রতিবেদন শুক্রবারে লাভ হওয়া বনকর্মীর গুলি প্রাণ গৈছিল দুই ভাতৃর বিশ্বকাপের সুপার এইটত ভারত বনাম অস্ট্রেলিয়ার মাজত আজি হাই ভোল্টেজ ম্যাচ ভারতীয় সময় অনুসরি নিশা আট বজাত খেল ডেরেন স্যামি রাষ্ট্রীয় ক্রিকেট স্টেডিয়ামত এ আছে ম্যাচখন সেমি ফাইনালত প্রবেশের বাবে দুই শক্তিশালী দলের যুঁজ হেডলাইন্স আগবাইছে।